ইউফ্রেটিস নদী বা ফোরাত নদী। হাদিসে বলা আছে, কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই নদী। বর্তমানে সিরিয়া ও মিশরের মধ্য দিয়ে বয়ে চলেছে এই ফোরাত নদী। বলা হয়েছে হাদিসে, কেয়ামতের আগে শুকিয়ে যাবে ফোরাত নদী। তারই এক নতুন দৃশ্য উন্মোচিত হলো ফোরাত নদীতে। স্থানীয়দের মধ্যে জানা গিয়েছে, ফোরাত নদী শুকিয়ে সেখানে এক গোপন সুড়ঙ্গ খুঁজে পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা। হাদিসে বলা হয়েছিল, ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর তা থেকে বেরিয়ে আসবে স্বর্ণের পাহাড়, এবং মুসলমানদেরকে বলা হয়েছে, তোমরা যেই যাও না কেন, তা থেকে কোনো কিছু যেন না গ্রহণ করে, এরকম নির্দেশনাই দিয়ে গিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফোরাত নদী শুকিয়ে যাওয়ার এই ঘটনাকে তাহলে কি কেয়ামত খুবই অতি নিকটে? ফোরাত নদী শুকিয়ে যাওয়ায় এই নদী নিয়ে গবেষকরা খুবই উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। তারা গবেষণায় দেখতে পাচ্ছেন, এই নদীর তলদেশ দিয়ে গভীর এক সুড়ঙ্গ খুঁজে পেয়েছে, যা থেকে অন্য একটি নতুন দেশে যাওয়া যায়। দীর্ঘদিন ধরেই ইতিহাসবিদরা গবেষণা করে প্রাচীন এই নদীর তলদেশ থেকে যে সুড়ঙ্গ গিয়েছে এবং এই সুড়ঙ্গ কবেকার তৈরি তা নিয়ে প্রস্তুর গবেষণা করছেন বিজ্ঞানীরা। প্রাচীন কাহিনী অনুসারে এই সুড়ঙ্গটি ব্যবহার করতেন বেবিরানের রানীরা। ইরাকের সেই গবেষণা থেকে উঠে আসে, তিনি নাকি এই সুড়ঙ্গটি তৈরি করেছিলেন তার কাজের সুবিধার্থে। প্রচলিত রয়েছে, রানী সেমিরানিস নদীর উপর দিয়ে পারাপার করতে বেশি পছন্দ করতেন না, তাই তিনি তার যাতায়াতের জন্য সুড়ঙ্গটি তৈরি করেছিলেন। সুড়ঙ্গটির ওপারে নাকি রয়েছে অন্য এক দুনিয়া, তাদের এই কাহিনীতেই এই বর্ণনা রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই নদীকে নিয়েই ভবিষ্যৎবাণী করেছিলেন। তার সেই ভবিষ্যৎবাণী কি আজ সত্যি হতে চলেছে? তিনি বলেছিলেন, এই ফোরাত নদী শুকিয়ে যাবে এবং এই শুকিয়ে যাওয়া নদী থেকে বুক চেড়ে বের হবে সোনার পাহাড়। তিনি আরও বলেছেন, এই পাহাড় নিয়েই 80টি দেশ একত্রিত হয়ে যুদ্ধে লিপ্ত হবে। তখন তোমরা যেই সেখানে যাও না কেন, সেখান থেকে যেন কোনো কিছুই তোমরা গ্রহণ না করো, এরকম নির্দেশনাও রয়েছে। ইতিহাসবিদ ও গবেষণাবিদরা মনে করছেন, গত কয়েক বছরে খুবই আশাসন্নিকটভাবেই এই নদীর পানির স্তর নিম্নগামী হয়েছে। নদীটির পানি খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তবে কি তাহলে হাদিসের সেই বাণী সত্য হতে যাচ্ছে? পানি কমে যাওয়ায় এই ইউফ্রেটিস নদী বা ফোরাত নদীর মধ্যেই রহস্যজনক বিষয় নিয়ে উন্মোচিত হয়েছে। তবে এখনও কোনো সোনার পাহাড় মেলেনি এই নদী গর্ভ থেকে।